আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের নির্বাচন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয় বিমান সেনা নির্বাচন পদ্ধতি। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ 51 এন্ট্রিতে পরীক্ষা শুরু হয়ে গেছে 18 সেপ্টেম্বর থেকে। প্রথমে পরীক্ষা ছিল ঢাকা জেলার, পর্যায়ক্রমে ঢাকা এবং ময়মনসিংহ জেলার বিভাগের ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের টেকনিক্যাল টেটে পরীক্ষা শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা এবং প্রতিটি বিভাগের পরীক্ষার ডেট দিয়ে দেবে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ। আজকে আলোচনা করব যে বেশ কয়েকটি টেটে নিয়োগ দেওয়া হয়েছে এবার। শিক্ষা প্রশিক্ষক, সাইবার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল টেট, নন টেকনিক্যাল টেট, এমটিওএ, প্রভোস্ট, চিকিৎসা সহকারী, পিএফএনডিআই, আইটি সহকারী, জিসি, গ্রাউন্ড কম্বেটিয়ার্স, খেলোয়াড়, টেকনিক্যাল খেলোয়াড়, নন টেকনিক্যাল এবং মিউজিশিয়ান। এখানে দেওয়া আছে, আজকে আলোচনা করব শিক্ষা প্রশিক্ষক পুরুষ, সাইবার অ্যাসিস্ট্যান্ট মহিলা, টেকনিক্যাল টেট পুরুষ, নন টেকনিক্যাল টেট পুরুষ, এমটিএ পুরুষ, প্রভোস্ট পুরুষ ও মহিলা, চিকিৎসা সহকারী পুরুষ ও মহিলা, পিএফএনডিআই মহিলা, আইটি সহকারী পুরুষ, জিসি গ্রাউন্ড কম্পেডিয়ার্স পুরুষ, খেলোয়াড় টেকনিক্যাল পুরুষ, খেলোয়াড় নন টেকনিক্যাল পুরুষ এবং মিউজিশিয়ান মহিলা। শিক্ষা প্রশিক্ষক টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান। সাইবার অ্যাসিস্ট্যান্ট টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। টেকনিক্যাল টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। নন টেকনিক্যাল টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এমটিএফ টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি ও পদার্থবিজ্ঞান ও গণিত। প্রভোস্ট টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। চিকিৎসা সহকারী টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান। পিএফএনডিআই টেডে পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান। আইটি সহকারী টেডের পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। জিসি গ্রাউন্ড কম্পিটিয়ার্স টেডের পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। খেলোয়াড় টেকনিক্যাল টেট পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। নন টেকনিক্যাল খেলোয়াড় পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান। মিউজিশিয়ান পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান। প্রথমে টেকনিক্যাল টেটের ক্ষেত্রে, টেকনিক্যাল টেটের ক্ষেত্রে প্রথমে হবে আইকিউ পরীক্ষা। প্রথমে কাগজপত্র চেক আপ দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, তারপরে আইকিউ পরীক্ষা। আইকিউ পরীক্ষায় পাশ করতে পারলে ইংরেজি হবে 50 মার্কের ইংলিশ পরীক্ষা, তারপরে 50 মার্কের পদার্থ গণিত পরীক্ষা। এরপরে হবে স্বাস্থ্যগত মেডিকেল হবে, এরপরে ভাইবা অনুষ্ঠিত হবে। ভাইবাতে সিলেক্ট হয়ে গেলে চাকরি হয়ে যাবে। এরপরে দেওয়া হচ্ছে নন টেকনিক্যাল টেডে প্রথম হবে আইকিউ পরীক্ষা 100 মার্কের, ইংরেজি পরীক্ষা 50 মার্ক, সাধারণ জ্ঞান 50 মার্ক। এরপরে হবে মেডিকেল স্বাস্থ্যগত পরীক্ষা, ভাইবা মৌখিক পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে। এমটিএফ টেডে প্রথম হবে আইকিউ পরীক্ষা 100 মার্কের, ইংরেজি পরীক্ষা 50 মার্ক, পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষা 50 মার্ক। এখন হবে স্বাস্থ্যগত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা আছে, যারা ড্রাইভিং লাইসেন্স থাকবে শুধু তাদের জন্য ব্যবহারিক পরীক্ষা হবে, গাড়ি চালাতে হবে। এবং এরপরে হবে মৌখিক ভাইবা পরীক্ষা। এরপর আছে প্রভোস্ট। প্রভোস্ট টেট প্রার্থীদের ক্ষেত্রে প্রভোস্ট, জিসি ও খেলোয়াড় টেটের প্রার্থী, এদের ক্ষেত্রে প্রথমে হবে শারীরিক যোগ্যতার পরীক্ষা। এখানে দেওয়া আছে প্রভোস্ট, জিসি, পিএফএনডিআই, খেলোয়াড় টেটের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাইয়ের পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। প্রথমে এদের শারীরিক যোগ্যতার কিছু পরীক্ষা দেওয়া হবে, যেমন দৌড়, ছিটা, পুশ আপ, ভীম, এগুলো সাধারণত পরীক্ষা হয়ে থাকে। এগুলোতে পাশ করতে পারলে তারপরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেমন প্রভোস্ট টেডের ক্ষেত্রে আইকিউ হবে 100 মার্কের, আইকিউতে পাশ করতে পারলে ইংরেজি 50 মার্ক, এবং ইংরেজিতে পাশ করতে পারলে সাধারণ জ্ঞান 50 মার্কের পরীক্ষা হবে। এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যগত পরীক্ষা, মেডিকেল এবং এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার আগেই হয়ে যাবে। তারপরে চিকিৎসা সহকারী টেট। চিকিৎসা সহকারী টেটের ক্ষেত্রে প্রথমে আইকিউ পরীক্ষা হবে 100 মার্ক, ইংরেজি পরীক্ষা হবে 50 মার্ক, পদার্থবিজ্ঞান গণিত 50 মার্ক, এবং জীববিজ্ঞান 25 মার্কের পরীক্ষা হবে। এরপরে স্বাস্থ্যগত পরীক্ষা হবে ও মৌখিক পরীক্ষা হবে, মেডিকেল ও ভাইবা অনুষ্ঠিত হবে। পরে আছে পিএফএনডিআই। পিএফএনডিআই টেট 51 এন্ট্রি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। প্রথমে শারীরিক দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হবে, যেমন দৌড়, ছিটা, পুশ আপ, ভীম, এগুলো হবে। এগুলোতে পাশ করতে পারলে তারপরে আইকিউ 100 মার্ক, ইংরেজি 50 মার্ক, সাধারণ জ্ঞান 50 মার্কের পরীক্ষা হবে। তারপরে স্বাস্থ্যগত, মেডিকেল ও ভাইবা অনুষ্ঠিত হবে। এরপরে পর্যায়ক্রমে আছে আইটি সহকারী। আইটি সহকারী পরীক্ষায়
প্রথমে প্রার্থীদের কম্পিউটার বিষয়ে কিছু কিছু প্রশ্ন করা হবে। এগুলোতে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে তারপর পরবর্তীতে তাকে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর স্বাস্থ্যগত পরীক্ষা হবে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জিসি গ্রাউন্ড কম্পিটিটিভ স্টেটের ক্ষেত্রে প্রোভোস্টের সেম হবে। এখানে প্রথমে প্রার্থীদের ক্ষেত্রে দৌড়, সিটআপ, বুকডাউন, ভিম অনুষ্ঠিত হবে এবং এগুলোতে পাশ করতে পারলে পরবর্তীতে আইকিউ হবে, ইংরেজি হবে, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা হবে। খেলোয়াড় টেটের ক্ষেত্রে 51টি এন্ট্রিতে দুটো নতুন টেট যুক্ত করা হয়েছে, খেলোয়াড় টেকনিক্যাল এবং খেলোয়াড় নন টেকনিক্যাল। খেলোয়াড় নন টেকনিক্যাল দুটো টেটের ক্ষেত্রেই প্রথমে আপনাকে খেলার কিছু পরীক্ষা নেওয়া হবে। খেলোয়াড় টেটের প্রার্থীদের লেখাই আছে এখানে শারীরিক দক্ষতা যাচাইয়ের কিছু পরীক্ষা ও খেলাধুলার পোশাক আনতে হবে। অর্থাৎ এখানে কিছু খেলাধুলার পরীক্ষা নিতে পারে, দৌড়, বুকডাউন, সিটআপ, পুশ আপ এইগুলো নিতে পারে। এভাবে পর্যায়ক্রমে এগুলোতে পাশ করার পরেই আইকিউ পরীক্ষা হবে, ইংরেজি পরীক্ষা হবে, পদার্থবিজ্ঞান গণিত পরীক্ষা হবে, খেলোয়াড় টেট টেকনিক্যাল টেটের ক্ষেত্রে স্বাস্থ্যগত ও শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা। খেলোয়াড় নন টেকনিক্যাল টেটের ক্ষেত্রেও এই একইভাবে প্রথমে বাছাই করা হবে, তারপরে পরবর্তীতে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান পরীক্ষা হবে, স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই মৌখিক পরীক্ষা। মিউজিশিয়ান শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষা হবে এবং বাদ্যযন্ত্র যারা পারদর্শী আছে তাদেরকে ব্যবহারিক পরীক্ষা হবে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এবং এখানে দেওয়া হচ্ছে বিশেষ যোগ্যতা যেমন অগ্রাধিকার পাবে যে কোনো স্বীকৃত সাইবার অ্যাসিস্ট্যান্ট বলে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞতা সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। টেকনিক্যাল টেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত হতে সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড় টেডের ক্ষেত্রে আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমটিএফ টেডের ক্ষেত্রে হালকা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মিউজিশিয়ান চিকিৎসা সহকারী টেডের ক্ষেত্রে ম্যাট শুরু 4 বছর মেয়াদী এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মিউজিশিয়ান টেডের ক্ষেত্রে মিউজিক সম্পর্কিত জ্ঞান, সাধারণ জ্ঞান থাকতে হবে, বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী অথবা শিল্প একাডেমি, নজরুল একাডেমি, সরকার অনুমোদিত সঙ্গীত বিদ্যালয় থেকে সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। অর্থাৎ বিমান চিহ্নায় প্রতিটি পরীক্ষার প্রতিটি দাবি গুরুত্বপূর্ণ। প্রথমে বিমান চিহ্নায় চান্স পেতে হলে প্রথমে আপনার লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এবং মেডিকেল ফিট থাকতে হবে, ভাইবা পরীক্ষা ভালোভাবে দিতে হবে এবং এইভাবে পর্যায়ক্রমে প্রতিটি ধাপ অতিক্রম করে আপনাকে নিজেকে বিমান চিহ্ন হিসাবে গড়ে তুলতে হবে। 51টিতে বেশ কয়েকটি টেটে নিয়োগ দিয়েছে ইতোমধ্যে, কিন্তু 18 তারিখ থেকে মাঠ শুরু হয়ে গেছে। প্রথমে হয়েছে ঢাকা জেলা পর্যায়ক্রমে ঢাকা ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলার টেকনিক্যাল টেটের শুধুমাত্র তারিখ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের প্রতিটি জেলার পরীক্ষার তারিখ দিয়ে দেবে কিছুদিনের ভিতরেই। আপনার এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, কঠোর প্রস্তুতি নিতে হবে এবং পড়ালেখা করবেন। সাধারণত 9ম-10ম শ্রেণীর ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত বই ভালোভাবে পড়বেন এবং সাধারণ জ্ঞান, দেশ বিদেশের সকল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সাধারণ জ্ঞান যত বই আছে এগুলো পড়বেন। আইকিউ ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং প্রতিটি ধাপ কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার আইকিউ পরীক্ষা হবে 100 মার্কের, আইকিউতে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষায় আপনাকে আর ইংরেজি পরীক্ষা দিতে দেওয়া হবে না। পরবর্তীতে ইংরেজি পরীক্ষায় যদি আপনি পাশ করেন পরবর্তীতে পদার্থবিজ্ঞান টেকনিক্যাল টেডের ক্ষেত্রে পদার্থ ও গণিত পরীক্ষা দিতে হবে এবং নন টেকনিক্যাল টেডের ক্ষেত্রে সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নেন এবং মেডিকেল ফিট থাকুন, মেডিকেল কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। এইভাবে নির্বাচন পদ্ধতি বলতে গেলে সকল টেডের প্রথমে টেকনিক্যাল টেডের ক্ষেত্রে প্রথমে আইকিউ, প্রথমে লিখিত পরীক্ষা হবে আইকিউ, পর্যায়ক্রমে ইংলিশ, পর্যায়ক্রমে সাধারণ জ্ঞান,
এরপর পরীক্ষা পাস করতে পারে মেডিকেল স্বাস্থ্যগত পরীক্ষা হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে প্রথমে একইভাবে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান হবে এবং স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অর্থাৎ এখানে আছে পিএফ এনডিএ জিসি খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক যোগ্যতার পরীক্ষা দিতে হবে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আপনাদের আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান পরীক্ষা পাস করার পরে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা প্রবোস্ট পিএফ এনডিআই জিসি খেলোয়াড় ট্রেডে আবেদন করেছেন এরা শারীরিক যোগ্যতা পরীক্ষার জন্য প্রস্তুত গ্রহণ করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2 কিলো দৌড়ান সিট আপ প্র্যাকটিস করুন পুশ আপ প্র্যাকটিস করুন ভীম প্র্যাকটিস করুন অর্থাৎ আপনাদের কিন্তু পিএফ এনডিআই প্রবোস্ট জিসি ও খেলোয়াড় ট্রেডের প্রার্থীদের শারীরিক যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে শারীরিক যোগ্যতার অংশ পরীক্ষায় অকৃতকার্য হলে কিন্তু আইকিউ ইংলিশ সাধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ প্রবোস্ট পিএফ এনডিআই জিসি খেলোয়াড় ট্রেডের প্রার্থীদের এখন থেকে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার জন্য নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়াম করুন এবং সব কিছুর জন্য নিজের বডি ফিটনেস ঠিক রাখুন অন্যান্য ট্রেডের ক্ষেত্রে যেমন আছে পিএফ এনডিআই আছে এটা শুধু মহিলাদের জন্য মিউজিশিয়ান আছে মহিলাদের জন্য টেকনিক্যাল নন টেকনিক্যাল এইভাবে প্রতিটি পর্যায়ক্রমে পরীক্ষা হবে পরীক্ষা টিকলে মেডিকেল পরে ভাইবা হবে এবং ভাইবার পরে তাদের নির্দিষ্ট ডেট অনুযায়ী ব্লাড টেস্ট ডোপ টেস্ট সম্পন্ন হবে এভাবে একজন বিমান সেনা হিসাবে নিজেকে এখন বিমান সেনা হিসাবে প্রস্তুত করে তুলুন পড়ালেখা করুন ভালোভাবে ইনশাআল্লাহ সফল হবেন চেষ্টা চালিয়ে যান রিজিকে থাকলে আল্লাহর চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা রইল ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং যেভাবে বললাম এই অনুযায়ী পড়ালেখা করবেন ইনশাআল্লাহ সফল হবেন আপনি চেষ্টা করতে থাকুন রিজিকে থাকলে চাকরি হয়ে যাবে বেশ কয়েকটি নতুন ট্রেড যুক্ত হয়েছে আপনারা যারা আবেদন করছেন একাধিক ট্রেডে এদের জন্য তো বড় একটা চান্স আছে একটা ট্রেডে আপনি পারলেন না এজন্য হতাশ হবেন না আর একটা ট্রেডে পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন চাকরি হয়ে যাবে তো ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এখন পর্যায়ক্রমে কিন্তু কিছুদিনের ভিতরে প্রতিটি জেলা এবং প্রতিটি বিভাগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে তো ধৈর্য ধারণ করুন আর পড়ালেখা করুন নিয়মিত প্রস্তুতি গ্রহণ করুন কঠোর প্রস্তুতি গ্রহণ করুন আপনি বিমান সেনা হিসাবে সিলেক্টেড করতে হলে আপনার জেলায় পরীক্ষায় ভালো করতে হবে এবং আপনার জেলার সবার থেকে আপনার সেরা হতে হবে এবং এই জন্য কী করতে হবে পড়ালেখা করতে হবে ভালো করে এখন থেকে কঠোর প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ সফল হবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব তো বিমান সেনা নির্বাচন পদ্ধতি সম্পর্কে ধারণা ছিল আজকে এই পর্যন্তই আপনারা যেভাবে বলছি এইভাবে বিমান সেনা সাধারণভাবে একজন প্রার্থী নির্বাচিত হয়ে থাকে যেমন প্রথমে পরীক্ষা হবে পরীক্ষায় সবগুলো পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেন মেডিকেল হবে মেডিকেলের পরে মৌখিক পরীক্ষা ভাইবে অনুষ্ঠিত হবে ভাইবে অনুষ্ঠিত হওয়ার পরে তাদের ডেট অনুযায়ী ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ও ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে এগুলোতে সব কিছু ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আপনি বিমান সেনা হিসেবে এয়ারম্যান হিসেবে ফাইনালি সিলেক্টেড হয়ে যাবেন এরপরে পরে পর্যায়ক্রমে তাদের ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এবং এখানে দেওয়া আছে যোগদানের সম্ভাব্য তারিখ 2 এপ্রিল 2023 তারিখে আপনার সিলেট শমশেরনগর বিমানবাহিনী আরটিএস রিক্রুট ট্রেনিং স্কুলে আপনাদের যোগদান করতে হবে এটা আপনার বিমানবাহিনী থেকে রিক্রুটিং টিম থেকে আপনাদের তারিখ দিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ